আজকে আমরা শিখব এগারো দিয়ে গুণ করার নিয়ম এগারো দিয়ে তিন সেকেন্ডে বা পাঁচ সেকেন্ডে কীভাবে যে কোনো সংখ্যার গুণ করা যায় সেটাই শিখব স্ক্রিনে দেওয়া আপনারা সংখ্যাটি দেখতে পাচ্ছেন যে এই বড়ো সংখ্যাটিকে এগারো দিয়ে গুণ করতে হবে এই গুণটি আমরা তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই করতে পারব তো কীভাবে আমরা তিন থেকে পাঁচ সেকেন্ডেই এই অঙ্কটির উত্তর নির্ণয় করবো তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আগে আমরা ছোট ছোট সংখ্যা দিয়েই শিখবো তাহলে একটা উদাহরণ হিসাবে নিয়ে নেই তিন পাঁচ দুই এটাকে এগারো দিয়ে গুণ করব এটাকে এগারো দিয়ে গুণ করলে আমরা তিন সেকেন্ডেই উত্তর পাবো কীভাবে তো দেখতে থাকুন ভিডিওটি চোখ সরাবেন না এগারো দিয়ে গুণ করতে হবে তো মনে করবো আমরা এগারো নাই এখানে এগারো নাই আমরা জানি কিন্তু এগারো দিয়েই গুণ করতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে এগারো নাই কি আছে দেখতে থাকুন এককের ঘরের সংখ্যা কত দুই লিখে দিলাম দুই এরপরে এই যে পাঁচ আর দুই থাকলো এককের সংখ্যা আর দশকের সংখ্যা এই দুটা যোগ করে দিব তাহলে পাঁচ আর দুয়ে যোগ করলে হবে সাত লিখে দিলাম এবারে কি আছে দশকের ঘরের অঙ্ক আর শতকের ঘরের অঙ্ক এই দুটাও যোগ করে দিব তাহলে পাঁচ আর তিনে যোগ করলে হবে আট এবার পড়ে থাকলো শেষের সংখ্যাটা তিন বা শতকের সংখ্যাটা এটা বসিয়ে দিলাম এখানে পাশাপাশি তাহলে আমাদের হয়ে গেল উত্তর হ্যাঁ এটাই উত্তর না হলে চেক করে নিতে পারেন পরের উদাহরণ হিসেবে একটা অঙ্ক নেই চার তিন শূন্য সাত একটা সংখ্যা আর বাড়িয়ে দিলাম এটাকে এগারো দিয়ে গুণ করব তো দেখতে থাকুন উত্তর কীভাবে নির্ণয় হচ্ছে মনে করব এগারো নাই কিন্তু এগারো দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এককের ঘরের সংখ্যাটা লিখে দিলাম এবারে কি করতে হবে এই দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে তাহলে সাত আর শূন্য যোগ করলে হবে সাত তিন আর শূন্য যোগ করলে হবে তিন চার আর তিন যোগ করলে হবে সাত শেষের সংখ্যাটা বসিয়ে দেব এটাই হয়ে গেলে উত্তর হ্যাঁ না হলে চেক করে মিলিয়ে নিন তো এইবারে আমরা প্রথমের অঙ্কটি করব তাহলে এগারো দিয়ে গুণ করছি তো এগারোটা মনে করতে হবে নাই তাহলে এটা লিখলাম ছয় ছয় আট তিনে যোগ করলে হবে নয় তিন আর শূন্য যোগ করলে হবে তিন পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ পাঁচ আট দুয়ে যোগ করলে হবে সাত চার আট দুয়ে যোগ করলে হবে ছয় সাত আট চারে যোগ করলে হবে এগারো এগারো কেরি থাকবে এক আর সাত আরেকে আট হয়ে গেল আমাদের উত্তর তো এইভাবে আপনারা এগারো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করে তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই উত্তর নির্ণয় করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটি লাইক দিন আর এরকম শর্টকাট ট্রিপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করুন আরও আপডেটস পাওয়ার জন্য